সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের চলচ্চিত্র গান আর ছোট পর্দার খবরাখবর নিয়ে চ্যানেল 24 এর এই নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি তাসনুভা প্রেমা। টিভি ও চলচ্চিত্রের দাপুটে অভিনেতা এটিএম শামসুজ্জামান এখন চোর। ধনী মানুষদের বাড়ি থেকে কুকুর চুরি করে জীবন চালান তিনি, পেটের দায়ে বেছে নিয়েছেন এমন অভিনব পেশা। না দর্শক, বাস্তবে নয়, একটি এক ঘন্টা নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। নাটকের নাম কুত্তা চোর। মোটা দাদা শাস্তি বলে দেয় কতটা আদর যত্নে বড় হয়েছে এই জার্মান শেফার্ড কুকুরগুলো, কিন্তু ষাটোর্ধ তোতামি আর পেটে ভাত নেই। জীবনের প্রায় শেষ প্রান্তে যখন কোনো কিছুতেই ভর করতে পারছিলেন না, পেটের দায় তখন হয়ে ওঠেন চোর। তবে তোতামি আর শীত কাটা চোর নয়, তিনি কুকুর চোর। ধনীদের বাসা থেকে কুকুর চুরি করেন তিনি। বিধবা মেয়ে আর নাতিকে নিয়ে তোতামিয়ার সংসার, অভাব অনটনের সংসারে ঘানি টানতেই এই অভিনব পেশা। এমনই এক রম্য গল্পে উঠে এসেছে দরিদ্র মানুষের সামাজিক মূল্যায়ন। গল্পের এক পর্যায়ে ঠিকই চুরি ছেড়ে দেন তোতামিয়া, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়, তাই জানা যাবে কুত্তা চোর এই নাটকে। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। এই নাটকে আমি একজন কুত্তা চোর, কুকুর চুরি করে বেড়াই এবং দেশ না বিদেশ এবং কাঁটা বনে সেটা আমি বিক্রি করি। তবে এই কুত্তা চোরের নাটকের ভিতর দিয়ে আমি সমাজের কিছু অসঙ্গতি সেটা যদি দর্শক বুঝতে পারে বা দর্শকের ভালো লাগে সার্থ। শুধু অভিনয় নয়, নাটকটি লিখেছেন এটিএম শামসুজ্জামান নিজেই আর এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। গল্পটা হচ্ছে এটিএম শামসুজ্জামানের, আমি হয়তো লিখেছি পরিচালনা করছি মাত্র। আর চোর নিয়ে অনেক ঘটনা ঘটেছে, হয়তো এর আগে কুকুর নিয়ে হয়েছে কিনা আমার জানা নেই, তো সেরকম একটি ব্যাপার ছিল এক। আর নাম্বার দুই, ওনার গল্প তো অসাধারণ, যেটা সবসময় উনি খেয়াল করে যে ব্যাপারটি যে সোশ্যাল কমিটমেন্ট, অর্থাৎ একটা বক্তব্য থাকতে হবে যে নাটকই হোক, কমেডি স্যাটায়ার বা অন্যান্য। এন্ডিং টাইম এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের যা মূল্য, আমাদের একজন মানুষ হিসেবে যে মূল্যটা আমাদের, তার চেয়ে কুকুরের মূল্য এই সমাজে অনেক বেশি, ওইটা তুলে আনবার চেষ্টা করেছি আর কি গল্পে। আসছে ঈদেই কুত্তা চোর নাটকটি উপভোগ করতে পারবেন ছোট পর্দার দর্শকরা। রেজওয়ানুল হক, চ্যানেল 24, মোবাইল, গাজীপুর।